খুলনা থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী মহেন্দ্রনাথ সেন গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মৃত্যু হয়েছে এবং তিনি করোনা ভাইরাসেই মৃত্যুবরণ করেছেন এমন সন্দেহ করছেন খুলনা করোনা ভাইরাসের যে ফোকাল পয়েন্টসে আছেন ডাক্তার শৈলেন্দ্র কুমার বিশ্বাস তিনি আমাদেরকে জানিয়েছেন এই করোনা ভাইরাসে যে রুগীটি মৃত্যুবরণ করেছেন বলে তারা ধারণা করছেন তাদের তার স্যাম্পল গতকাল আইডিসিআর স্যাম্পলটি গ্রহণ করেছে এবং আজ নাগাদ তারা মানে নিশ্চিত হতে পারবে যে করোনা ভাইরাসে আসলে মৃত্যুটি ঘটল না এই ঘটনার পর থেকেই কিন্তু খুলনাতে কিন্তু একটু আতঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে আড়াইশো বেড এলাকাতেই কিন্তু বেশ আতঙ্ক আমরা দেখতে পেয়েছি এই কারণে ষোলো জন ডাক্তার নার্সদেরকে আইসোলেশনে রাখা হয়েছে এবং করোনা ইউনিট যেটি খোলা হয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত চারজন রুগীকে আইসোলেশনে রাখা হয়েছে এছাড়া খুলনাতে কিন্তু যে সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য সেনাবাহিনী সহ বিভিন্ন সংগঠন কিন্তু কাজ করছে পুলিশ টহল দিচ্ছে দোকানপাট যেন বন্ধ থাকে সকালেও আমরা দেখেছি যে পরিবহন তো বন্ধই তাছাড়া অল্প কিছু ইজি বাইক আমরা দেখেছি কিন্তু মানুষের কিন্তু জনসমাগম নেই সরকারি নিষেধাজ্ঞা মেনেই কিন্তু তারা চলছে এই ছিল খুলনা থেকে আমার কাছে পাওয়া সর্বশেষ সংবাদ